গ্রামের বাড়ি থেকে মা আমার জন্য কি কি পাঠালো, চলেন দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, আমি নওশিন। ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্লগে। অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি, যদিও এই পেজে খুব বেশি একটা ভিডিও মেক করা হয় না, আপলোড করা হয় না। তো আমার সকল আপুরা ভাইয়ারা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মা বাড়ি থেকে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে, আমার পছন্দের খাবারগুলো। এত মানা করি যে এগুলো পাঠায় না, আমার একদমই ভালো লাগে না। আর এই যে যদিও এটা কম, আগে অনেক বেশি বেশি করে পাঠাইতো, আর আসলে আমার খাবার হয় কি অনেক নষ্ট হয়ে যায় ঠিক মতো যখন রান্না বান্না একদমই না করে। এই যে এগুলো হচ্ছে 12 মাসে আম, কাঁচা আম আমাদের গাছের, পেঁপে, তারপর হচ্ছে পেয়ারা, কলা, মিষ্টি কুমড়া, তারপর কাঁচামরিচ, যা আছে সব কিছুই গ্রামের বাড়ির, আর অনেক রকমের মাছ। আর শাপলা ফুল একদম আমার অপছন্দ, গ্রামের বাড়িতে শাপলা ফুল অনেকেই পছন্দ করে, আমি শাপলা একদমই পছন্দ করি না। আমার সব থেকে পছন্দ হচ্ছে শাক, কি কি শাক যেন বলে, পাঁচমিশালি শাকগুলো আমার অনেক ভালো লাগে। আর গ্রামের বাড়ির পুকুরের, আমাদের নিজেদের পুকুরের মাছ, মাছগুলো যদিও ছোট, তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ আমার খুব পছন্দের, তারপর আরও কি কি মাছ যেন দিয়ে দিছে, আমি মাছ সম্পর্কে খুব ভালো বলতে পারবো না, নাম খুব কম চিনি। অনেকে শুনে হাসবেন যে হাই রে এত বড় মেয়ে মাছের নাম জানে না, অনেকগুলো মাছই হচ্ছে আমার অচেনা। আর এখানে রুই মাছের বাচ্চা ছিল ছোট ছোট, এগুলো পুকুরে থাকলে অনেক বড় হইতো। আমাদের বাড়ির পুকুরে আগে অনেক বড় বড় রুই, কাতলা সব ধরনের মাছই আর কি হইতো, আর এখন একদমই কম, যেহেতু পুকুরের পরিচর্যা করা হয় না, মাছ ছাড়া হয় না। তারপরে হচ্ছে যে মাছ অনেক মাছ, আর এই যে টাকি মাছ, টাকি মাছের ভর্তা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর এই ছিল বাজার, এলোমেলো হয়ে গেছে রান্নাঘর, সব বাজার গোছগাছ করার পরে রান্নাঘর পরিষ্কার করতে যে আমার এত খারাপ লাগছে বলার বাহিরে, মানে কি বলবো। আর এই যে শাপলা ফুল, শাপলা ফুল কে কে খান কমেন্ট করে জানাবেন। আমার একদম অপছন্দ, আমি কখনো শাপলা ফুল মানে হচ্ছে পছন্দই করি না, আমার একদম পছন্দ না। জাতীয় ফুল শাপলা, এটা আবার আমরা খেয়ে ফেলি, অনেকেই খায় গ্রামের বাড়িতে দেখছে। আবার ঢাকায় আমি প্রায় প্রায় দেখি যে শাপলা ফুল যখন উঠে তখন অনেকেই আর কি শাপলা ফুল কিনে নেয়, 4-5টার মতো হবে, 50 টাকা 30 টাকা এরকম করে আর কি বিক্রি করে। ঢাকার মধ্যে অনেক মানুষদেরই দেখি যে শাপলা ফুল কিনে নিয়ে যায়। তো শাপলা ফুল আসলে অনেকের পছন্দ, শাপলা ফুল কী দিয়ে রান্না করলে ভালো লাগে, কীভাবে খেতে ভালো লাগে আমার জানা নাই। তো আমি সব বাজার গোছগাছ করে রান্নাবান্না শুরু করে দিলাম, আর বাড়ির পুকুরের মাছই রান্না করব। আর এই দিক দিয়ে কাঁচা কলা কেটে নিছি, কাঁচা কলা ভাজি করে নিব, ভাত চড়াই দিছি। আর অন্য দিক দিয়ে হচ্ছে মাছ কেটে নিছি, রুই মাছ, কারণ মাছ ভাবলাম যে আলু দিয়ে ঝোল করব, টমেটো দিয়ে মাছটা আগে ভাজি করে নিচ্ছিলাম। আর অন্য দিক দিয়ে হচ্ছে কলার ভাজি করব, কলার তরকারি খেতেও খুব একটা ভালো লাগে না, খুব বেশি যে পছন্দ তা না, মাঝে মধ্যে একটু একটু খাই। কাঁচা কলার ভর্তাটা ভালো লাগে, যদি শুটকি দিয়ে কাঁচা কলার ভর্তা করা যায় ঝালমরিচ দিয়ে, খুব ভালো লাগে। তো আমি রুই মাছটাকে ভেজে রেখে দিব, রেখে দেওয়ার পরে হচ্ছে ওই কড়াইর মধ্যেই আমি আর কি কলা ভাজি করে রান্না করে ফেলবো। আর এদিক দিয়ে আমি একটা ওষুধ গোলাই নিছি, এটা খেতে আমার ভালো লাগে, খুব টায়ার্ড লাগতেছিল। আর রান্নাবান্না করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়, যেহেতু বাজার সব গোছগাছ করতেছিলাম, গোছগাছ করার পর। আর এই যে গাছের পেয়ারা খাচ্ছি, আমাদের গাছের পেয়ারা অনেক মিষ্টি, মাঝে মাঝে আমি যে বাজার থেকে পেয়ারা কিনে নিয়ে আসি, খুব বেশি মিষ্টি হয় না, পানসা লাগে। আর পেয়ারা আমার খুব পছন্দের, যদি হয় সেটা কাঁচা পেয়ারা, পাকা পেয়ারা একদম পছন্দ করি না। তো এই যে মাছ ভাজি করা শেষ, আর এই কড়াইয়ের মধ্যে হচ্ছে কাঁচা কলাটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি, আমার মতো করে ভাজি করব। এইভাবেই ফ্রাই প্যানের মধ্যে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর বিভিন্ন রকমের মশলা দিয়ে কাঁচা কলাটা ভাজি হয়ে যাবে। তো এই ছিল আমার রান্নাবান্নার ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আমার পেজটি ফলো করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।